বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের আমাদের ওয়ারী থানা ছাত্রলীগ, সুতাপুর থানা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ, সব পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই সম্মেলন সফল করার লক্ষ্যে আমরা সর্বদা কাজ করে গিয়েছি। আপনারা জানেন বিএনপির জামাতের সরদ্দি উদ্যানে দেওয়া হয়েছে স্থান, সেখানে তারা সরদ্দি উদ্যান না করে তারা করতে যাচ্ছে পল্টন। তারা যদি জনগণের সংগঠন হইতো, জনগণের জন্য কাজ করতো, তাহলে তারা পল্টন না সরদ্দি উদ্যানে এসে কাজ করতো। ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী দশ ডিসেম্বর উপস্থিত থাকবে। তারা আমাদের যারা ছাত্রলীগের নেতাকর্মী আছে তারা মাঠে থাকবে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা সর্বদা নিজেদেরকে মাঠে রাখবো এবং আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে নিয়ে আমরা মাঠে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।